আমার ক্যামেরাটি কানেক্ট হয়ে গিয়েছে আমি আমার পুরাতন মোবাইলটি যেদিকে ঘুরাচ্ছি সেদিকে আমরা এই মোবাইলে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুরাতন মোবাইলগুলো দিয়ে সিসি ক্যামেরা তৈরি করতে পারেন আমার হাতে একটি মোবাইল রয়েছে এই মোবাইলটিকে আমি এখন সিসি ক্যামেরায় রূপান্তরিত করবো সেই জন্য গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আমি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে আমরা লিখে সার্চ করবো এ ভি এস এখন প্রথমে এবিএস লেখা অ্যাট হোম ভিডিও স্ট্রিমার টার্ন ফটো যে অ্যাপসটি রয়েছে প্রথম অ্যাপসটি আমরা এখানে ক্লিক করব এই অ্যাপসটি প্রথমে আমরা আমাদের এই মোবাইলে পুরাতন মোবাইলটিতে ইনস্টল করে নেব সেই জন্য আমরা এখানে ইনস্টলে ক্লিক করতেছি বন্ধুরা অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা অ্যাপসটি ওপেন করবো সেজন্য আমরা ওপেনে ক্লিক করতেছি এখন এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো এরপর আবার অ্যালাউ করে দেব এখন এখানে আপনারা ক্যান্সেল এবং সুইচ লেখা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে যে লেখাটি রয়েছে সুইচ বাঁ সাইডে লেখাটির উপরে ক্লিক করতেছি এরপর এখান থেকে আমরা ডান সাইডে বাঁ সাইডে লেখা রয়েছে এক্সিট নাও ডান সাইডে লেখা রয়েছে লেটার আমরা লেটারে ক্লিক করতেছি এরপর আপনারা দেখেন অলরেডি ক্যামেরাটি চালু হয়ে গিয়েছে আপনারা দেখতেছেন আমার স্ট্যান্ড দেখা যাচ্ছে তো এখন আমরা যে মোবাইলে এই ক্যামেরাটি দেখব সেই মোবাইলে আরেকটি অ্যাপস ইনস্টল করতে হবে সেজন্য প্রথম এই মোবাইল থেকে আমরা একটা কিউআর কোড নিতে হবে এখন এখান থেকে আমরা এই যে জেনারেট কিউআর কোড এই লেখাটির উপরে ক্লিক করব এখানে ক্লিক করলে একটা কিউআর কোড অলরেডি চলে এসেছে আপনারা দেখতেছেন এখন আমরা যে মোবাইলে অ্যাপসটি দিয়ে আমাদের ক্যামেরাটি দেখবো সে মোবাইলে আরেকটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি সেই মোবাইলটি এখন হাতে নিচ্ছি তো বন্ধুরা আমরা যে সিসি ক্যামেরাটি তৈরি করেছি আমাদের পুরাতন মোবাইল দিয়ে সেই মোবাইলের ক্যামেরা আমরা এখন আমাদের এই মোবাইল দিয়ে দেখব সরাসরি জন্য আমাদেরকে এই মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে সেখানে লিখে সার্চ করবো এ ভি এস এ ভি এস লিখে সার্চ করার পর এই যে সেকেন্ড যে রয়েছে হোম রিমোট মনিটর এই অ্যাপসটির উপরে ক্লিক করব এখন এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে আমি ওপেনে ক্লিক করতেছি এখন এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিব তো বন্ধুরা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা অ্যাপসটির মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে সেই জন্য আমরা এখানে রেজিস্টার যে অপশনটি দেখতেছেন এই রেজিস্টার মধ্যে ক্লিক করব এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়েছি আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনারা নতুন একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন এখন আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করতেছি আপনারা দেখছেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পুরাতন মোবাইল দিয়ে যে সিসি ক্যামেরাটি আমরা তৈরি করেছিলাম সেই ক্যামেরার যে কিউ আর কোড রয়েছে কিউআর কোড দিয়ে এখানে অ্যাড করে নেব যাতে করে আমরা সরাসরি এই মোবাইল দিয়ে সিসি ক্যামেরা হিসেবে ওই মোবাইলটিকে দেখতে পারি সেটি করার জন্য উপরে আপনারা দেখছেন প্লাস আইকন রয়েছে এখানে আমরা প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পর অ্যাড ক্যামেরা বাই কিউ আর কোড দ্বিতীয় নাম্বারে যে মেনুটি রয়েছে সেখানে ক্লিক করব এখান থেকে আমরা অ্যালাউ করে দেব এখন কিউআর কোড স্ক্যানিং চাইতেছে আমাদের পুরাতন মোবাইলের যে কিউ আর কোডটি রয়েছে সেই কিউ আর কোডটি আমরা এখন এখান থেকে স্ক্যানিং করে দিচ্ছি আমাদের ক্যামেরাটি কানেক্ট হয়ে যাচ্ছে এখন আমাদের ক্যামেরাটি অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে প্লে বাটনে ক্লিক করে ক্যামেরাটি সরাসরি দেখব প্লেতে ক্লিক করতেছি তো বন্ধুরা আপনারা দেখছেন আমার ক্যামেরাটি কানেক্ট হয়ে গিয়েছে আমি আমার পুরাতন মোবাইলটি যেদিকে ঘুরাচ্ছি সেদিকে আমরা এই মোবাইলে দেখতে পাচ্ছি আপনারা বয়েস শুনতে পারবেন চাইলে এই যে খেয়াল করুন আমার সামনের ক্যামেরাটি কিভাবে আমি ভিডিও বানাচ্ছি তো এখন আমাদের এই পুরাতন মোবাইলটি আমরা যেখানে বসানো দরকার সেখানে বসিয়ে দেব এরপর হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অ্যাপসের মাধ্যমে সরাসরি দেখতে পারব তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং একটি শেয়ার করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য